তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা দেখব আমাদের বাংলাদেশে যারা ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের খাদ্য এবং পানীয় এই দুটি বিষয়ে যে বৈচিত্র্য রয়েছে কিংবা বাঙালি জাতি থেকে এদের খাদ্য এবং পানীয়তে যে ভিন্নতা রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে। খাদ্য এবং পানীয়, আচ্ছা আমরা যারা বাঙালি তারা কি খাই সাধারণত? আমাদেরকে তো বলা হয় হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাই না? অর্থাৎ প্রত্যেকটি জাতিরই কিন্তু একটি নিজস্ব খাদ্যাভ্যাস রয়েছে এবং বিভিন্ন দেশে যখন আমরা যাই কিংবা একই দেশের বিভিন্ন জেলায় যখন আমরা যাই তখনও কিন্তু আমরা খাদ্যের এই ভিন্নতাটা লক্ষ্য করতে পারি। একইভাবে আমাদের দেশে যারা আদিবাসী জনগণ তাদেরও খাদ্যাভ্যাসে এবং তারা যে পানীয় পান করে এর মধ্যেও কিন্তু অনেক ধরনের পার্থক্য রয়েছে এবং তাদের সম্প্রদায় ভেদে, অর্থাৎ এই যে ক্ষুদ্র জনগোষ্ঠী এদের মধ্যেও তো অনেক সম্প্রদায় রয়েছে, চাকমা রয়েছে, মারমা রয়েছে, গারো রয়েছে, এই যে তাদের সম্প্রদায় ভেদেও কিন্তু তাদের খাদ্যের অভ্যাস মানে ভিন্নতা লাভ করে। প্রথমেই আসি আমরা একটি বিশ্বাসে, সেই বিশ্বাসটি হচ্ছে অনেক নৃগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে কোনো একটি প্রাণী হচ্ছে তাদের গোত্রের প্রতীক, এই বিশ্বাসকে টোটেম বলে। আচ্ছা তোমরা এই লাইনটি পড়ে কি বুঝতে পারছো? দেখো আমরা যারা মুসলিম আমরা কি করি, আমরা কোরবানির ঈদে গরু বা খাসি এই ধরনের পশুগুলোকে কি করি, কোরবানি দেই। একইভাবে কিছু কিছু প্রাণী কিন্তু আমাদের জন্য খাওয়া নিষিদ্ধ, যেমন শুকুরের মাংস খাওয়া কিন্তু আমাদের জন্য নিষিদ্ধ। একইভাবে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দুদের জন্য কিন্তু একইভাবে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। তার মানে কি, যুগের পর যুগ বছরের পর বছর কিন্তু প্রতিটি ধর্মের সাথে এক একটি প্রাণী খাওয়া কিংবা না খাওয়ার একটি যে অভ্যাস কিংবা তাদের কোনো একটি প্রাণী তাদের গোত্রের প্রতি কিংবা সেই প্রাণীটি খাওয়া নিষিদ্ধ কিনা এই ধরনের একটি বিশ্বাস কিন্তু সবসময় প্রচলিত এবং এটি কিন্তু সভ্যতার আদিকাল থেকেই প্রচলিত। একইভাবে নৃগোষ্ঠীর যে মানুষগুলো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে মানুষগুলো তাদেরও কিন্তু প্রত্যেকটি গোত্রের একটি করে প্রতীক প্রাণী রয়েছে, অর্থাৎ এক একটি প্রাণী রয়েছে যেই প্রাণীটি তাদের গোত্রটিকে মানে গোত্রের প্রতিনিধিত্ব করে। এই যে সেই গোত্রের প্রতীক, এই যে বিশ্বাসটিকে বলা হয় হচ্ছে টোটেম। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে নিজ নিজ টোটেম খাওয়া হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ মুসলিমদের জন্য যেমন শুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ, হিন্দুদের জন্য যেমন গরু খাওয়া নিষিদ্ধ, তেমনিভাবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন তাদের জন্য নিজস্ব গোত্রের যে টোটেম বা নিজস্ব গোত্রের প্রতিনিধিত্বকারী যে প্রাণী সেই প্রাণীর মাংস খাওয়া হচ্ছে নিষিদ্ধ। আচ্ছা এছাড়াও গারো সমাজ কিংবা মণিপুরী সমাজে যে কোনো ধরনের নেশা পান কিংবা মাংস ভক্ষণ করার রীতি হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ মণিপুরী জাতের যে মানুষগুলো, ওই সম্প্রদায়ের যে মানুষগুলো তাদের জন্য যে কোনো প্রকারের মাংস খাওয়া হচ্ছে আমরা যেটা বলি হারাম, তাদের জন্য হচ্ছে নিষিদ্ধ এবং তাদের সম্প্রদায়ে যে কোনো ধরনের নেশা করাও কিন্তু নিষিদ্ধ। ধর্মীয় উৎসবে মাছ খাওয়াও নিষিদ্ধ, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবগুলো হয়, আমাদের ধর্মীয় উৎসবগুলো কি, যেমন ঈদ হচ্ছে, পূজা হচ্ছে, বড়দিন হচ্ছে, এরকম কিন্তু তাদেরও বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব রয়েছে, এই ধর্মীয় উৎসবগুলোতে তাদের হচ্ছে মাছ খাওয়া নিষিদ্ধ, এটা তাদের একটা রীতি। এছাড়া ভাত পচিয়ে এক ধরনের পানীয় তৈরি করা হয়, ভাতটা বাঁশের মধ্যে তারা পচায়, এছাড়াও বিভিন্ন জায়গায় তারা পচাতে পারে, ভাতটাকে পচিয়ে সেখান থেকে এক ধরনের পানীয় বের হয়, সেই পানীয়টা অধিকাংশ নৃগোষ্ঠীর মানুষের বিশেষ পছন্দ। এছাড়াও কিছু কিছু খাদ্য রয়েছে যেই খাদ্যগুলো কিছু স্পেসিফিক নৃগোষ্ঠীর মানুষের পছন্দ, যেমন হচ্ছে গিয়ে গারো। গারোদের জন্য নাখাম, নাখাম হচ্ছে গিয়ে শুটকি জাতীয় একটি খাবার এবং নাখামের অর্থই হচ্ছে গিয়ে শুটকি মাছ, এটি হচ্ছে গারোদের অন্যতম পছন্দের একটি খাদ্য। গেল এরপরে আসে ওরাও। ওরাওদের জন্য পিঠাপুলি অনেক মজাদার একটা খাদ্য এবং ওরাওদের মাঝখানে পিঠাপুলি এতটাই বিখ্যাত যে তারা কি করেছে জানো, তারা ভাদ্র মাসের 13 তারিখে, অর্থাৎ ভাদ্র মাসের 13 তারিখে শুধুমাত্র পিঠাপুলি খাবার জন্য কিংবা এই পিঠাপুলিকে কেন্দ্র করে একটি উৎসবের আয়োজন করে প্রতি বছর। আচ্ছা এছাড়াও
নাপনি বা শিন্দল, শিদল। নাপনি বা শিদল হচ্ছে গিয়ে ছোট মাছের এক প্রকার শুটকি হয়ে থাকে, সেই শুটকিটা যেটা হচ্ছে কিনা পার্বত্য চট্টগ্রামের কিংবা পার্বত্য অঞ্চলে যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেকেরই খুবই পছন্দের একটি খাদ্য। তাহলে আজকের ভিডিওটি দেখে আমরা কী শিখলাম? আজকের ভিডিওটি দেখে আমরা জানলাম যে খাদ্য এবং পানীয়, এই যে অভ্যাসগুলো রয়েছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের, সেই অভ্যাসগুলো কিন্তু সম্প্রদায় অনুযায়ী অনেক ভেদ করে, এবং এর মধ্যে দেখা গেছে যে তাদের একটি বিশ্বাস রয়েছে, যেটিকে আমরা বলেছি যে তাদের প্রত্যেকটি সম্প্রদায়ের একটি প্রতিনিধিত্বকারী প্রাণী রয়েছে যাদেরকে তারা বলা হয় হচ্ছে টোটেম, এবং বিভিন্ন ধরনের উৎসবে এই ধরনের প্রাণীগুলোকে খাওয়া কিন্তু নিষিদ্ধ। এছাড়া আমরা আরও দেখেছি যে গারোদের পছন্দের খাদ্য কী, ওরাওদের পছন্দের খাদ্য কী, কিংবা সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রামের মানুষদের পছন্দের খাদ্য কী, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা আমাদের বাংলাদেশের যারা ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের যে সংস্কৃতি কিংবা তাদের যে আচার ব্যবহার রীতি কিংবা তাদের আনন্দ উৎসব, তাদের ধর্ম, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করেছো। তোমরা সবাই খুব ভালো থেকো।